শরা বাবু। ও বাবা, শাশু ভাই আয় বসে। হেই, তোর আসতে তো লেট হলো কেন? আজকে তোর জন্য আমার এত ঝামেলা হয়েছে, ঠিকমতো আসতে পারিসনি বলে আমার দুইটা গ্রাম ঘুরতে হয়েছে। আরে শরার ভাই, মাফ করে দেন, এখন তো আপনার সাথে দেখা হইলো। নন, বাদ দিয়ে। ইটস ওকে, লেটস গো। আজকের গ্রামে আসার জার্নিটা ছিল অনেক মারাত্মক। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। এটা তোদের একটা গ্রাম হলো? গ্রামে রিক্সা, সিএনজি, প্রাইভেট কার কিচ্ছু নাই। রিক্সা আর সিএনজি গুলো থাকলে আমি গাড়িতে যেতে পারতাম না? এরকম খেতমার্কের গ্রামে তুই থাকিস কেমনে? আঙ্গের গ্রামে আয়া, আঙ্গের গ্রামেরই দুনাম। আপনি যতই আমার স্বাস্থ্য ভাই হন, মজা দেহাইতাছি। আঙ্গের গ্রামে আঙ্গেরই ভালো লাগে। কয়দিন থাকেন, আপনার অভ্যাস হয়ে যাবে। আয়েন যাইয়া। আরে এইটা কি? এটা চকলেট। আপনাদের শহরে প্যাকেট করা থাকে, আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আসলে? হ্যাঁ। এটা কি চকলেট? ও মাই গড, আমাদের শহরে তো এটার দাম অনেক, আর এটা রাস্তায় পড়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ট্রাই করি। না ভাই না, থাক থাক থাক, আমাদের বাড়িতে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। বাড়িতে পাবো গেলাম, এই সেন্টার মতোই পাবো। আচ্ছা আমি গিয়ে একদম পুরো খেয়ে ফেলবো। লেটস গো ব্রো। হ্যাঁ চলেন। ওয়াও, দেখ কত সুন্দর দৃশ্য, আমার কয়েকটা পিকচার তুলে দেওয়া লাগবে, চল। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু পোজ দিচ্ছি। হ্যাঁ ভাই, একটু এদিকে আসেন। ওকে ওকে ওকে। ভাই ভাই ভাই, এদিক এদিক একটু মডেলিং করেন। এমনে তুলি? না না না, এমনে তুলি? না না না, বস থেকে তুলি। দেখি দেখি ছবি কেমন হয়েছে। এই যে দেখেন দেখেন, মেলা সুন্দর হয়ে ছবি তুলছি। ওপস, কি ছবি তুলেছে এই বলদাটা? মেলা সুন্দর হয়েছে না? তুই এগুলো কোনো ছবি তুলেছিস? খেত মার্কা পোলাপান, গ্রামের খেত খোথাকার, চল আমার ছবি তুলতে হবে না, চল। ও বাবা, এত সুন্দর ছবি তুলে দিলাম, আপনার পছন্দ হলো না? আচ্ছা চলেন, বাদ জায়গা। আবন্দ লগুলাপি। আরে তুই কেন, ওই কি করছে? আরে ও কি করে নাই বল, ও আমাকে দুইটা গ্রাম ঘুরিয়েছে। শোন তাহলে, আম্মু তুমি আমাকে কোন গ্রামে পাঠালে? এই গ্রামে গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, আমি এখন যাবো কিভাবে? এই গ্রামে এসে যে কি বিপদে পড়েছি। গ্রামে রাস্তাঘাট তো একটুও ভালো না, আবার ইলেকট্রিসিটিও নাই, আবার মানুষজনের বাড়িও চিনতেছি না। এটা একটা গ্রাম হলো একদম জঘন্যতম গ্রাম। আঙ্গার গ্রাম রে পচাইতেছে। আচ্ছা ভাই, আপনি যাবেনটা কোথায়? আসলে ভাই আমি মফিজউদ্দিনের বাড়ি যাবো। আপনি কি চিনেন মফিজউদ্দিনের বাড়ি কোথায়? আমি তো জানি কই, দাঁড়াও ঘুরাইতেছি চান্দ তোমারে। ও, আপনি মফিজউদ্দিনের বাড়িতে যাবেন? মফিজউদ্দিনের বাড়ি আরো দুই গ্রাম পরে। আরো দুই গ্রাম পরে মফিজউদ্দিনের বাড়ি? আসছে। ওকে ভাই, থ্যাংক ইউ। কি যে একটা গ্রামে আসলাম, শুধু হাঁটতেই হচ্ছে। চাচা আসসালামু আলাইকুম। তো গ্রাম হাঁটলাম, এত টায়ার্ড লাগতেছে, আমি কি করব? হ্যাঁ, এমনি তাকিয়ে কি দেখছে? ও মাই গড, কি দেখে? ওরে বাবারে, চিন্তাই করি নাকি। হে ব্রাদার, কি হয়েছে আপনার? ও মা, শহরের বাবা এসে আমাদের গ্রামে। হ্যাঁ ভাই, আমি শহর থেকে এসেছি, অনেক বড় বিপদে পড়েছি। এটা কি মফিজউদ্দিনের বাড়ি? ভাই, মফিজউদ্দিনের বাড়ি তো অনেক পিছনে রয়েছেন। হাই আল্লাহ, আমাকে এইভাবে বোকা বানালো ছেলেটা? কাজিনের বাচ্চা কাজিন, তোর আসার কথা ছিল, আসলিও না। আমাকে আবার ওই গ্রামে যেতে হবে। তোর জন্য আজকে আমি অনেক ডিস্টার্ব হয়েছি। থাক থাক ভাই, ও আপনার আপন ছুদদের জ্যাঠাতো ভাই। ভাই, আমি আপনার সাথে মজা করেছি। সত্যি ও আমার আপন জ্যাঠাতো ভাই? হ্যাঁ সত্যি। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। হ্যাঁ, রাস্তার এই অবস্থা কেন? আমি এই রাস্তা দিয়ে যাবো কিভাবে? আমাদের এখান দিয়ে যেতে হবে। আমরা এখান দিয়ে হাঁটাচলা করি। না না না, আমি পারবো না এখান দিয়ে যেতে, আমি পারবো না। আর কোনো পথ নেই ভাই, আমি আগে যাইতেছি, আমার মতো করে আসেন। সাবধানে পা আগান, নাহলে পিছলে পড়ে যাবেন। আমি কি পারবো যেতে? আরে বাপরে, আমার তো ভয় লাগতেছে। আরে বাপরে, কি কাদা! এই এই এই, আমাকে কোথায় পাঠালে আম্মু? এই যে পড়ে গেলাম, পড়ে গেলাম। আল্লাহ, এবার বাঁচিয়ে দাও, আর জীবনে গ্রামে আসবো না। চাচা গো ভাই, আমাদের গ্রামকে খেত বলেছ না? কেবল তো মজা শুরু। পার্ট টু কামিং সুন।